সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবা হিসেবে আলোচনার বিষয় মুহররমের সিয়াম, এ মাসে আমাদের করণীয় বর্জনীয়। এরপরে সংক্ষিপ্ত সময় আলোচনা ইলমে দিন শিক্ষার গুরুত্ব। মূলত এই দুটি শিরোনামে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াং তাসুমু হুয়া খায়রুল লাকুম, তোমরা সিয়াম পালন করো, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝো। সিয়াম আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের যত ইবাদত রয়েছে তার মধ্যে সিয়াম হচ্ছে দামি ইবাদত। আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি খুশি করার যত মাধ্যম, তার মধ্যে সিয়াম অতুলনীয় একটি মাধ্যম। আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মরনি বি আমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলেন যেটা করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আলাইকা বিসাম, তুমি সিয়াম রাখো। ফাইল্লাহু লা ইল্লা লাহু, কেননা সিয়ামের সমান কোনো ইবাদত নেই। আমি আবার বললাম যে সিয়াম আমাকে একটা আমলের কথা বলেন যা পালন করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সিয়াম রাখো, সিয়ামের কোনো সমপর্যায়ে ইবাদত নেই। আবার বললাম, আমাকে একটা আমলের কথা বলেন যেটা পালন করলে জান্নাতে যাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসাম, ফাইল্লাহু লা মিসলা লাহু, কেননা তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। মানে অন্য কোনো ইবাদত দৃষ্টান্ত স্বরূপ পেশ করা যাবে না সিয়ামের কাছে। কেমন করে? অন্যান্য ইবাদত মানুষ আল্লাহর জন্য করে, কিন্তু মানুষকে দেখাবার জন্য করাও সহজ। সালাত আদায় করছেন যে মানুষ দেখুক আমি মুসল্লি, টাকা আছে হজ আদায় করছেন, মানুষ জানুক যে আমি আলহাজ, টাকা আছে দান করছেন, মানুষ জানুক যে আমি দানবীর। এই নিয়তে যদি এগুলি করেন, এগুলি রিয়া, যেটা ছোট শির, পরিণাম জাহান্নাম। কিন্তু একমাত্র ইবাদত আল্লাহ বলছেন, ফান্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখে আর আমি এর প্রতিদান দিব। দুনিয়াতে আশ্চর্য তিনটে ইবাদত আছে, যেই তিনটে ইবাদতের কোনো নেকি নেই, অথচ ইবাদত মানুষ নেকির আশায় করে। তার এক হচ্ছে ধৈর্য। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম ইন সাবরত ওয়াহতাসাবতা, যদি তুমি ধৈর্য ধারণ করো আর নেকির আশা রাখো, ইন দা সদমাতিল উলা, প্রথমে ধৈর্য ধারণ করতে হবে। একজন আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দিবেন না, ওকে আপনি গালি দিয়ে দিয়ে যখন শক্তিহীন হয়ে যাচ্ছেন তখন বলছে, যাক গালি এতক্ষণ দিয়েছি, এখন একটু ধৈর্য ধরি। এই ধৈর্যের কোনো দাম নাই। প্রথম অবস্থাতেই ধৈর্য, বিপদ এসেছে ধৈর্য, তাওয়াক্কুল আল্লাহর উপরে। এইভাবে যদি ধৈর্য ধারণ করতে পারেন, পাপ থেকেও যদি নিজেকে বাঁচাতে পারেন যে আমি পাপ করব না, এটা ধৈর্য, তো আল্লাহ তখন বলবেন, লামারদালাকা ফাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। তুমি কঠিন বিপদে ধৈর্য ধারণ করেছ, তুমি কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করেছ, আমার উপরে তাওয়াক্কুল করেছ, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। দুনাল জান্নাহ, ধৈর্যের কারণে আমি তোমাকে সরাসরি জান্নাত দিয়ে সন্তুষ্ট হব। ধৈর্য ধারণ করলে কোনো নেকি হয় না। দুই, হজ্জুল মাবরুর,
কবুল হজ, লাইসা লাহু জাযা, কবুল হজের কোনো নেকি নাই। এই যে পাঁচ থেকে ছয় দিন হাজী সাহেব এত কষ্ট করে মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা, এই যে কার্যকলাপ সাফা মারোয়া সাই করা, উকুফে আরাফা করা, এত কষ্ট রোদে পড়া, আল্লাহ এক নেকিও দিবেন না কবুল হজের, ইল্লাল জান্নাহ, কবুল হজের পুরস্কার নগদ জান্নাত। আর আরেকটা কি, কবুল সিয়াম, ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, ইবনা আদম, হে আদম সন্তান, আল্লাহ বলছেন প্রত্যেক কুল আমাল ইবনা আদম ইজাফুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা সাবমিয়াতি দিফ, আদম সন্তানের প্রত্যেকটি আমলের নেকি দশ থেকে সাতশো গুণ করা হয়। আল্লাহ দয়াতে সাতশোকে সাতশো কোটি গুণ আল্লাহ করে দেন। আপনি এক টাকা দান করেছেন, আল্লাহ ফেরেশতাকে বলে দশ নেকি লিখো, দানটা যদি সঠিক এখলাসে দেন আল্লাহ খুশি হয়ে বলেন যে সাতশো নেকি করো, আল্লাহ আবার বলেন যে না সাতশোকে সাতশো কোটি গুণ বৃদ্ধি করে দাও। সালাত আদায় করেছেন আল্লাহ খুশি হয়ে সাতশো কোটি গুণ নেকি লিখে দিবে। কিন্তু সিয়াম এত দামি এত ইবাদত যে সিয়ামের কোনো নেকি নেই, সিয়ামের পুরস্কার সরাসরি আল্লাহ দিবেন বিচার মাঠে, সেটা আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত, সুবহানাল্লাহ। তাহলে সিয়াম আমাদের রাখতে হবে, আর এটা আমরা মুহররম মাসে অবতরণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখে মুহররমের দশ তারিখ, নয় দশ অথবা দশ এগারো সিয়াম যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহররমের সিয়াম তার একটি, যত সিয়াম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন সিয়াম রাখতেন বৃহস্পতি সোম, যা বিস্তারিতভাবে আলোচনা করার সময় আমার হাতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে দুইবার সিয়াম রাখতেন বৃহস্পতি সোম, কেন? এই দুইটা দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। যদি আমলনামায় কোনো পাপ থাকে সিয়ামের বদৌলতে আল্লাহ পাপকে ক্ষমা করে দেন। প্রতি মাসের তিন দিন আইয়ামে বীজের সিয়াম, তেরো চোদ্দ পনেরো, রাসূল সাল্লাম বলছেন কেউ যদি প্রতি মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো সিয়াম রাখে তাহলে সে যেন পূর্ণ এক বছর সিয়াম রাখল। এরপরে আরাফার সিয়াম, যেটা জিলহজের নয় তারিখ, নয় জিলহজ আরাফা, হজের দিন, রাসূল সাল্লাম বলছেন মান সামা ইয়াউমা আরাফা, কে যদি আরাফার সিয়াম রাখে আহতাসিবু আলা আল্লাহ ওয়া ইউকাফিরু সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সালাতাল্লাতি বাদাহু, তাহলে আল্লাহ তাকে তার বিগত এবং সামনের দুই বছরের সব পাপ ক্ষমা করে দেন। আরাফার সিয়াম যেটা আমরা রেখে এসেছি আলহামদুলিল্লাহ, এখন আমরা অবস্থান করছি মুহররম মাসে, মুহররমের নয় দশ অথবা দশ এগারো সিয়াম রাখতে হয়। আরাফার সিয়ামের আরেকটি ফজিলত আছে মুসনাদ সিয়ামের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি নয় জিলহজ আরাফার সিয়াম রাখে আল্লাহ তাকে এক হাজার সিয়াম রাখার নেকি দেন। এই হাদিস শুনেছেন আর আগে কেউ? শুধু একটা হাদিস শুনেছেন যে কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে বিগত আর সামনের দুই বছরের পাপ ক্ষমা, কিন্তু সহি সনদে মুসনাদ সিয়ামের মধ্যে এসেছে কেউ যদি আরাফার একটা সিয়াম রাখে আল্লাহ তাকে এক হাজার সিয়ামের নেকি লিখে দিবেন। তাহলে আমরা রেখে এসেছি, যারা রাখেন না আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, আগামী দিনে যেন আমরা আরাফার সিয়াম রাখতে পারি, আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। এরপরে মুহররমের সিয়াম, সিয়ামু ইয়াউমি আশুরা, কেউ যদি আশুরার সিয়াম রাখে আহতাসিবু আলা আল্লাহি ওয়া কাফিরু সালাতাল্লাতি ক্বাবলাহু, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিগত এক বছরের সব পাপ ক্ষমা করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি আশুরার সিয়াম রাখে তাহলে বিগত এক বছরের পাপ আল্লাহ ক্ষমা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে মুহররমের সিয়াম আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম। রমাদানের পরে যত সিয়াম,
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আফজালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত কিয়ামুল লাইল। তাহলে রমাদানের পরে ফরজ সিয়ামের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম কোন সিয়াম? আশুরার সিয়াম, যেটা আশুরার নয় দশ অথবা দশ এগারো দুইটা রাখতে হবে। কেন? সেটা আসছে আলোচনায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আশুরার সিয়াম রাখলেন, ওয়ামারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আশুরার সিয়াম রাখতে বললেন মুহররমের দশ তারিখে। কালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহর নবী এই আশুরার দশ তারিখ তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, এরা এই দিন সম্মান করে, আর আপনি বলছেন সব সময় ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, তারা দাড়ি কাটে মোষ লম্বা করে, আর আপনি বলেছেন যে মোষ কাটতে হবে দাড়ি লম্বা করতে হবে, এটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা। যারা দাড়িকে কাটে মোষ লম্বা করে এরা হলো ইহুদি খ্রিস্টানকে সহযোগিতা করে, আর যারা দাড়ি ছেড়ে দেয় মোষ খাটো করে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করে। তা আপনি কি বিরোধিতা করতে চান না সহযোগিতা করতে চান? যদি বিরোধিতা করতে চান তাহলে মোষ গোপ খাটো করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি এক গুরুত্বপূর্ণ সন্ন্যাত, না ছেড়ে দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হয় না। আল্লাহ আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। সাহাবগণ বলছেন যে আপনি সবসময় বলেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, তো দশ তারিখে ইহুদি খ্রিস্টান এই দিনকে মূল্যায়ন করো, আমরা কেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন বাকিতু লাকাবিন লাসমানাত্তাসিয়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররমের নয় তারিখেও সিয়াম রাখবো, নয় তারিখ সিয়াম রাখবো, এটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, আর দশ তারিখে সিয়াম রাখবো, এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা। কেন? এই দশে মুহররম আল্লাহ ফেরাউনকে ডুবিয়েছিলেন আর মূসা এবং তার জাতিকে বাঁচিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, ফওয়াজাদাল ইয়াহুদা, ইহুদিদেরকে পেলেন সিয়ামান ইয়াউমা আশুরা, মদিনায় প্রবেশ করার সাথে সাথে ইহুদিদেরকে দেখতে পেলেন তারা আশুরার দশ তারিখ সিয়াম রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যেই দিনে তোমরা সিয়াম রাখো? ইহুদিরা জবাব দিচ্ছে যে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, ইন্নাহু ইয়াউমুন আযীমুন, এই দিন বড় দিন, আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, এই দিন মূসা এবং তার জাতিকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন, অগররাকা ফিরআউন ওয়া কওমাহু, আর ফিরআউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন, ফাসামাহু মূসা শুকরান, আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা এই দশে মুহররম সিয়াম রেখেছিল, ফানাহনু নাসুমুহু, তাই তো আমরা ইহুদি এই দশে মুহররম সিয়াম রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলছেন, ফানাহনু আহাক্কু আওলা বিমূসা মিনকুম, ইহুদিরা শোনো তোমাদের চাইতে আমরা বেশি হকদার, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন তখন তিনি দশে মুহররমের সিয়াম রাখলেন, আমাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন, আমরাও রাখলাম। এখানে একটি কথা, হাদিস বুখারী মুসলিম, ইহুদি খ্রিস্টান দশে মুহররমের সিয়াম রাখে কেন এটা ইহুদি খ্রিস্টান জানে যে এই দিনে মূসাকে বাঁচিয়েছিলেন, তার কওমকে বাঁচিয়েছিলেন, আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এই আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে ইহুদিরা সিয়াম রাখে, আর পাক ভারত উপমহাদেশের মুসলমানরা এই দিনকে সিয়াম রাখে শাহাদাতে হুসাইনের নিয়তে। তার মানে যারা শাহাদাতে হুসাইনের নিয়তে দশে মুহররমে সিয়াম রাখে এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট। ঘটনা কঠিন হলো কথা, কিভাবে?
দশম হারামের সিয়াম আপনি কোন নিয়তে রাখবেন? আমরা দশম হারামে যে সিয়াম রাখি, নিয়ত হতে হবে মূসা এবং তার কওমকে দশম হারামে বাঁচিয়ে দিয়েছিলেন, এই শুক্রিয়া স্বরূপ দশম হারাম আমরা সিয়াম রাখি। কিন্তু অধিকাংশ মানুষ দশম হারামে সিয়াম রাখে কোন নিয়তে? শাহাদাতে হুসাইনের নিয়তে। কারবালার মাঠে হুসাইনকে শহীদ করেছিল এজিদের সেনাবাহিনী, সেই শোক পালনের তাগিদে এদেশে দেশে দেশে দশম মহরম তাজিয়া মিছিল বের হয়, হুসাইনের নামে ভুয়া কবর তৈরি করে সেখানে সিজদায় লুটিয়ে পড়ে, হুসাইনের ভালোবাসায় নিজেকে উন্মাদনায় মাতম করে নিজের গায়ে চাবুক দিয়ে রক্তাক্ত করে দেখায় যে এটা হুসাইনের ভালোবাসা। ঘটনা টোটালি মিথ্যা। মহরমের সিয়ামের সাথে শাহাদাতে হুসাইনের কারবালার বিন্দুমাত্র সম্পর্ক নাই। মহরমের দশ তারিখের সিয়ামের সাথে হুসাইনের শাহাদাতের কারবালার বিন্দুমাত্র সম্পর্ক নেই, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথেও সম্পর্ক নেই। কথা বলা বুঝতে পারবেন। দশে মহরমের সিয়ামের সম্পর্ক মূসা আলাইহিস সালামের জাতি থেকে, এটা হলো মূসার সুন্নাত। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছেন তাই আমরা করি। কুরবানি হলো ইব্রাহিমের সুন্নাত, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুমতি দিয়েছেন তাই আমরা করি। কথা বলে বুঝতে পারবেন, বুঝলেন কিনা? হুসাইন থেকে মহরমের সিয়াম আসেনি, মহরমের সিয়াম এসেছে মুহাম্মাদেরও জন্মের 500 বছর আগে, 1000 বছর আগে। মূসা, ঈসা, তারপরে মোহাম্মদ, আর ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে এসেছেন। তার মানে মূসার এই দশে মহরমের সিয়াম মূসা তো পালন করেছে, করেছে ঈসার সম্প্রদায় করেছে, তারপরে মোহাম্মদ, এরপরে কিয়ামত পর্যন্ত মোহাম্মদের সর্বম্মত। সুবহানাল্লাহ বিআলী। এর সাথে হুসাইনের শাহাদাতে কারবালার কোনো সম্পর্ক নেই। তবে আমাদের ইমানের দাবি ঘটনাক্রমে, হ্যাঁ, শাহাদাত বরণ করেছেন হুসাইন ওই মহরমের 10 তারিখে, যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের কত 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর আজও কি 16 ডিসেম্বর পড়ে না? না, 16 ডিসেম্বর শেষ হয়ে গেছে, আজও তো পড়ে, সামনে আসবে 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর ঘটনাক্রমে ওই দিনে অন্য কিছু ঘটে যেতে পারে, পারে না? ঠিক অনুরূপ ভাবে কালের আবর্তনে এই দশে মহরমে হুসাইন কারবালার মাঠে শহীদ হয়েছে, ওই দশে মহরমেই। কি বা করে এই দেশে এখন পাক ভারত মহাদেশে পালন হয় যে এটা নাকি দশে মহরম হুসাইনের নিয়তে সিয়াম রাখা, অথচ মহরমের সিয়াম শাহাদাতে হুসাইনের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সিয়াম রাখবো দশে মহরমের এই নিয়তে যে আল্লাহ এই দিন ফেরাউন এবং তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন আর কুলজুম নদীতে, আর মূসা এবং তার জাতিকে আল্লাহ রক্ষা করেছিলেন, তাই আল্লাহর উপরে কৃতজ্ঞতা শুকরিয়া আমরা এই দিন সিয়াম রাখি। মহরমের সিয়াম দুটা রাখতে হবে। কেন? ওই যে রাসুল বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তাহলে 9 তারিখ রেখে বিরোধিতা করবো আর 10 তারিখে দশে মহরমের সিয়াম রাখবো ইনশাআল্লাহ। অথবা কারো যদি 9 তারিখ ছুটে যায় তাহলে 10 ঠিক রাখবেন, 11 তারিখ সিয়াম রাখবেন, 9, 10 অথবা 10, 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দশে মহরমের সিয়াম রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরের আলোচনা ইলমের দিন শিক্ষার গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব, কোরআন হাদিস শিক্ষার গুরুত্ব। সুখী, সমৃদ্ধশীল, শৃঙ্খল পূর্ণ দেশ গঠনে ইলমে দিন শিক্ষার বিকল্প নেই। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ইলমে দিন শিক্ষা অপরিহার্য। একটা মানুষকে সুনাগরিক হিসেবে গড়তে, সুশিক্ষিত, সশিক্ষিত করে গড়ে তুলতে ইলমে দিন শিক্ষার কোনো তুলনা নেই। শিক্ষিত জাতি গঠনে, সুখী, সমৃদ্ধ, সুশৃঙ্খল দেশ গঠনে, পৃথিবী গঠনে, নেতৃত্ব গঠনে, নেতা গঠনে ইলমে দিন শিক্ষা অতুলনীয় ভূমিকা পালন করে। কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা, এটাই হচ্ছে ইলমে দিন শিক্ষা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালাবুল ইলম ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে ইলমে দ্বীনের আবশ্যিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে ফরজ। কিন্তু ফরজ যেটা সেটাকেই অপশনাল করা হয়েছে, ঐচ্ছিক করা হয়েছে, কে পড়তে চায় না, আর যেটা অপশনাল সেগুলিকে বাধ্যতামূলক করা হয়েছে। ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, বায়োলজি পড়েন, ম্যাথ পড়েন, বাংলা পড়েন, ইংরেজি পড়েন, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, যেটা আপনি পড়েন এগুলি সব নফল, অতিরিক্ত। বলেন তো এগুলি কি অতিরিক্ত? জানলে ভালো দুনিয়ারই ব্যাপারে, জানলে ভালো দুনিয়ার গতিতে, না জানলে ক্ষতি হবে না, রিজিক উপর থেকে আসবে আপনার। আর এই সাবজেক্টগুলি পড়লে টাকা ইনকাম হতে পারে, তবে নেকি ইনকাম হবে না। আর অবধারিত শিক্ষা হচ্ছে কোরআন সহি সুন্নার শিক্ষা, যেটা ফরজ, এগুলি নফল দুনিয়াবি শিক্ষা। আর কোরআন হাদিসের শিক্ষা ফরজ, যেটা আবশ্যিক ফরজ, না জানলে ক্ষতি তো হবে হবে, না জানলে সে মূর্খ, জানার পরে যারা মানবে না তারা হবে জালেম, দুনিয়াতেও তার অকল্যাণ, পরকালেও সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওই যে একজন লোক যারা এখানে মাস্টার আছেন, শিক্ষিত অঙ্কের টিচার, সে নৌকা দিয়ে পার হচ্ছে আপনার যমুনা নদী, এখন তো ব্রিজ হয়েছে তাই না, 1995 সালে মনে করেন, তখন তো ব্রিজ ছিল না। যমুনা নদী কত সালে হয়েছে কে জানি, বললো 98 না, 1998 সালে উদ্বোধন হয়। জি, আপনি কি দায়িত্বে আছেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। না সেতুতেই মনে হয় আপনি কোনো দায়িত্বে আছেন, আলহামদুলিল্লাহ। তো মনে করেন যমুনা নদী পার হচ্ছে অঙ্কের টিচার, মাঝি নৌকা, তো টিচার বলছে যে মাঝি তুমি কি ইংরেজি জানো? তো মাঝি তো ইংরেজি জানতো তাহলে কি নৌকা পারাপার করতো? ও তো বড় অফিসার হতো তাহলে, তাই কি না? তো আমি তো ইংরেজি জানি না, তো বাংলা জানো না, বাংলাও জানি না, তো অঙ্ক জানো, মানে সে তো অঙ্কের টিচার, যে যা জানে সেটাই দিয়ে একটু নিজেকে জাহির করার চেষ্টা করে। তো যখন বলছে আমি অঙ্ক জানি না, তখন বলছে তাহলে তো তোমার জীবন 12 আনায় বৃথা হয়ে গেল, তুমি তো কিছুই জানো না। মাঝি তখন শিক্ষককে বলছেন, যারা অঙ্কের টিচার তারা আবার মন খারাপ করবেন না, এটা মেথাল উদাহরণ, বলেন তো এটা কি উদাহরণ। মাঝি বলছে যে মাস্টার সাহেব আপনি কি সাঁতার জানেন? তখন মাস্টার সাহেব বলছে আমি তো সাঁতার জানি না। তখন এবারে মাঝি বলছে যে আমার জীবন 12 আনা বৃথা হলো, 4 আনা আছে, এখন আপনার জীবন তো 16 আনায় মিছা, 16 আনায় তো বৃথা, নৌকা যদি এখনই ডুবে যায় আপনার বাঁচার পথ নাই, কথাটা বুঝতে পারেন। আপনি সব জানেন ফিজিক্স কেমিস্ট্রি বিসিএস ক্যাডার কি জাতা জিনিস নাকি মনে করেন? আমাদের সাথে কথা হয় আলোচনায়, ওরা আকাশ তত্ত্ব জানা, জমিন তত্ত্ব জানা, ফিজিক্স জানা, কেমিস্ট্রি জানা, ম্যাথ বায়োলজি সব জানেন, কিন্তু জানেন না কি কোরআন আর হাদিস। দুই একজন ইল্লা মাশা আল্লাহ, দুই একজন ব্যতীত অধিকাংশই সব জানে, বাপ মারা গেছে মোল্লাকে টাকা দিয়ে ভাড়া করে জানাজা করায়, ও সব জানে কিন্তু জানে না কি কোরআন, জানাবার দোয়া জানে না। আইনজীবী আছে বাংলাদেশে, সাংবাদিক আছে, এরা এত জানে বাংলাদেশের সংবিধানে কি আছে এ তো জানে, জানে ব্রিটেনের কি আছে, আমেরিকার সংবিধানে কি আছে, কত পৃষ্ঠায় সব জানে, খুব জ্ঞানী, কিন্তু এরা জ্ঞান পাপী কেন? সব জানে কিন্তু জানে না কি কোরআন। ও সব জানে মাস্টার সাহেব, জানে না সাঁতার, ও যেমন জীবন বৃথা, আপনি সব জানার পরে যদি ইসলাম না জানেন আপনার জীবন পুরোটাই মিথ্যা। অনুরূপ ঘটনা এরকম। এই জন্য ইসলামী শিক্ষায় জীবন ব্যবস্থা পরিচালনা করেন, দীন শিক্ষা, ইলমে দীন শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান আনে আর কোরআন হাদিসের পণ্ডিত তাদের মর্যাদা আল্লাহ শত শত লক্ষ গুণ বৃদ্ধি করে দেন। তারা হচ্ছেন মর্যাদাবান লোক, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত,
এরা হচ্ছে আলেম, এরা হচ্ছে মর্যাদাবান লোক, এদের মর্যাদা আল্লাহ অনেক 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 বৃদ্ধি করে দেন। তাবে কাসের বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দামাস্কিন, আমি মসজিদে দামাস্কে বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর সাথে। তাবে কাসের বিন কায়েস তিনি বলছেন, ফাজাহু রাজুলুন, এক ব্যক্তি আসলো এসে বলছেন, আবার দারদায়ে ইন্নি জিতু কামিন মদিনাতি রাসূল মা জিতু লিহাজাতিন, আমি মদিনা থেকে এসেছি আপনার এই দামেস্কে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, একটা হাদিস শেখার জন্য। মদিনা থেকে মসজিদে দামেস্কের পথ দেড় মাসের পথ, কত মাসের, এখনকার মতো ও জাহাজ নাই যে রাজশাহী থেকে আমি ঢাকাতে আধা ঘন্টায় আসব, তখন উড়ো জাহাজ ছিল না, মোটর সাইকেল ছিল না। এই যে আমার ইমন ভাই পাবনা থেকে চলে আসছে সকালে মোটর সাইকেলে, দু ঘন্টায় লাগেনি, তখন ছিল না। তো পায়ে হেঁটে যেতে লাগবে দেড় মাস, মক্কা মদিনা থেকে দামেস্কে যেতে লাগবে সিরিয়ার দামেস্কে কয় মাস পায়ে হেঁটে লাগে, দেড় মাস, দেড় মাসের পথ পায়ে হেঁটে এসেছে আবু দারদার কাছে ওই ব্যক্তিটি কয়টা হাদিসের জ্ঞান শেখার জন্য। এই কথা শুনে আবু দারদা আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য কথা, মদিনা থেকে এসেছো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই কথা শুনেছি, আল্লাহ তার জন্য জান্নাতের অনেক দরজার মধ্যে একটি সহজ দরজাতে পৌঁছিয়ে দেন। ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনি হাতা রিজালে তালিবিল ইলম, যেই শিক্ষক বা ছাত্র কোরআন হাদিস চর্চার জন্য ধাপ দেয়, আমরা দেখতে পাই তার ধাপ মাটির উপরে পড়ে, কিন্তু আসলে তলেবে ইলম যারা কোরআন হাদিসের ছাত্র, এরা যখন ধাপ দেয় তখন এদের ধাপ ফেরেশতার পরের উপরে পড়ে যায়, ফেরেশতা তাদের পায়ের নিচে এখন লাল কার্পেট সম্বর্ধনা জানায় নেতাদেরকে, তাই না? দুনিয়াতে আলেমদেরকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ লাল কার্পেট সম্বর্ধনা জানিয়ে দেয়, আলম ও কোরআন হাদিস শিক্ষার জন্য রাস্তা দিয়ে হাঁটছে, ওর মাটি ওর পা মাটিতে পড়বে না, ওর পা পড়বে ফেরেশতার পরের উপরে, সুবহানাল্লাহ, এর কত মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফাল্লা ইন্নাল আলেমা ইস্তাগফিরু লিমান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, নিশ্চয় একজন আলেমের জন্য আকাশে যা আছে জমিনে যা আছে, আকাশে কি আছে, সূর্য চন্দ্র নক্ষত্র লক্ষ কোটি ফেরেশতা, জমিনে যা আছে পাহাড় পর্বত গাছ পালা তরু লতা জল পদার্থ জীব পদার্থ, ওয়াল ফিল মায়ে জল ফিল মায়ে, এমনকি পানির মধ্যে যে মাছ, এই মাছগুলিও আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই আলেমকে তুমি ক্ষমা করে জান্নাত দাও। আলেমের মর্যাদা কত জানেন, ইন্না ফাজলাল আলেম আলাল আবেদ কাফাজলিল কামারে লাইলাতুল বাদ্রি আলা সাইরি সাইরিল কাওয়াকিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন পূর্ণ চন্দ্র উঠে, চন্দ্র আলো দেখেননি, তখন কি তারকা আর দেখা যায়, পূর্ণ চন্দ্র পনেরো দিনের চন্দ্র যখন ওঠে আকাশে, তখন একটা তারকা দেখতে পান, অথচ আকাশে কিন্তু লক্ষ সহস্র বিলিয়ন ট্রিলিয়ন তারকা আছে, তাই না? একটা তারকা তখন দেখা যায় না, ঠিক কোটি কোটি তারকার উপরে চন্দ্রের মর্যাদা যেমন, এই পৃথিবীর লক্ষ কোটি মানুষের উপরে একজন আলেমের মর্যাদা তেমন। আলেমের মর্যাদা কত, যারা কোরআন হাদিসের পণ্ডিত, যারা মানুষকে দ্বীনের পথে ডাকে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন আত্মসমর্পণকারী। আলেমের মর্যাদা কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, কোরআন হাদিসের ধারক বাহক আলেমেরা হচ্ছে রাসূলের উত্তরসূরি, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, নবী রাসূলগণ আলেমদেরকে সম্পত্তির টাকা পয়সার উত্তরাধিকারী করে জাননি, ইল্লামা ওয়ারাসুল ইলমা,
নিশ্চয় আলেমেরা হচ্ছে কোরআন হাদিসের উত্তরসূরী, তার হচ্ছে জ্ঞানের উত্তরসূরী। এরাই তো সমাজে কোরআন সুন্নাহ নির্ভেজাল তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠার কাজে বাস্তবায়িত হয়। নবী রাসূলদের উত্তরসূরী কারা? আলেমেরা। ফামান আখাযাহু ফামান আখাযা, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করল, আখাযা বিহাজ্জিল ওয়াফিরিন, সে যেন দিন দুনিয়ার সার্বিক জ্ঞান অর্জন করলো। সুবহানাল্লাহ। বিচক্ষণ জ্ঞানী মানুষ, তার কাছে বিজ্ঞানের জ্ঞান আছে, কেমিস্ট্রির জ্ঞান আছে, ফিজিক্সের জ্ঞান আছে, আকাশতত্ত্ব জমিন তত্ত্ব আছে, পৃথিবীতে যত কেতাব আছে সবচাইতে সর্বাধিক পঠিতব্য কেতাব, সবকিছু যার ভিতরে আছে সেই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদে এমন কোন তথ্য নাই যেটা কোরআন মাজিদে দেওয়া নাই। বিজ্ঞান এরোপ্লেন তৈরি করলো, আল্লাহ বলছেন যে তোমরা দেখো তো ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন, যে আকাশে পাখি কিভাবে উড়ে। এই আয়াতকে লক্ষ্য করে বিজ্ঞান বিজ্ঞানীদের মাথায় আল্লাহ দিলেন যে ওরকম ভাবে তোমরা উঠতে পারবা, এইভাবে এইভাবে এরোপ্লেন তৈরি করো। সুবহানাল্লাহ। বিজ্ঞানের একটা সূত্র, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, আল্লাহ বলছেন আগুন তুমি এখন ঠান্ডা হও। গরম জিনিস ঠান্ডা হয় কিভাবে? বিজ্ঞান ভাবতে থাকলেন, তখন আল্লাহ বললেন এই এইভাবে করো তো তাহলে ফ্রিজ তৈরি করতে পারবা। ফ্রিজ যে বিজ্ঞান তৈরি করলে জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। প্রত্যেকটা কিছু আল্লাহর দেওয়া। এই জন্য একজন কোরআন হাদিসের পণ্ডিত সে সব জানে। আর আজকে নির্যাতিত আলেমেরা বলে ফকিরি বিদ্যা, ফকিরি বিদ্যা বেটা। প্রকৃত যারা আলেম তারা ভিক্ষা করে না, ভিক্ষা দেয় তারা ভিক্ষা করে না। তুমি কাকে ফকিরি বিদ্যা বলছো? কোরআন হাদিসের যারা পণ্ডিত তাদের শিক্ষক স্বয়ং আল্লাহ। দুনিয়াবী জ্ঞান শুরু হয়েছে জিরো থেকে। কি থেকে? জিরো। সর্বপ্রথম যে ওয়ান পাস করেছে তার শিক্ষক কে হবে? বিচক্ষণ লোক এখানে নাই পৃথিবীতে, সর্বপ্রথম যাই ওয়ান পাস তার শিক্ষক কে? তার শিক্ষকের কোন সার্টিফিকেট নাই, জিরো পাস। তার শিক্ষক কি পাস? জিরো পাস। সর্বপ্রথম যে টু পাস করেছে তার শিক্ষক ওয়ান পাস। সর্বপ্রথম যে ম্যাট্রিক দাখিল পাস করেছে, ম্যাট্রিক পাস করেছে তার শিক্ষক নাইন পাস। তার মানে জিরো থেকে শুরু হচ্ছে দুনিয়াবি শিক্ষা। আর কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন কে? রহমান আল্লামাল কোরআন, দয়াবান তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আলেমের শিক্ষক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আর আপনার শিক্ষক মানুষ, তা আপনার শিক্ষায় ভুল আছে, তাই তো দারুণ বলছে যে মানুষ হচ্ছে বান্দরের জাত। আশ্চর্য কথা, শিক্ষা ব্যবস্থা এটা আপনার ছেলে পড়ছে? থিওরি অফ ইভলিউশন বিবর্তমান, মানে বানর মানুষ, আগে মানুষ ছিল, দুধ কলা খেতে খেতে নেজ পা গজিয়ে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিম। মানুষের স্রষ্টা কে? আল্লাহ। এই জন্য কোরআন হাদিস শিক্ষা দিবেন। কোরআন হাদিস যদি শিক্ষা দিতে পারে তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, ছেলে মেয়ে স্বশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হবে, মাদকতা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি কারবারি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জেলা বিচার বন্ধ হবে। যতক্ষণ না একটি দেশে ইসলাম ভিত্তিক ইমানের চেতনা, ইসলামের সংস্কৃতি জাগ্রত করা না যায়, তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলার জমিনে কায়েম না করা পর্যন্ত এই দেশ থেকে আপনার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সুদ, জেনাবা বিচার, ধর্ষণ, মানবতা, এগুলি পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে নির্মূল করা যাবে না যতক্ষণ না ওই দেশে ইসলামে, রাষ্ট্র ইসলামে শিক্ষা ব্যবস্থা কায়েম না করা হবে। কথা বুঝতে পেরেছেন? আপনাদের ধারণা কি? আপনাদের ধারণা মাদ্রাসায় পড়লে আলেম হয়, হুজুর হয়, এরা শুধু আজান দিয়ে খাবে, এরা শুধু বক্তা হয়, এরা শুধু ভিক্ষা করে, এই ধারণা আপনার? আপনি এত নিচে, এত সংকীর্ণতা আপনার! কে বলেছে মাদ্রাসায় পড়লে শুধু বক্তব্য দেওয়া হয়? কে বলেছে মাদ্রাসায় পড়লে শুধু আজান দেওয়া হয়? সৌদি আরবে মদিনায় মক্কার ইমাম, ও শুধু ইমাম নয় বেটা,
ও হচ্ছে মক্কার ইমাম, ও হচ্ছে একটা আইনজীবী, স্বরাষ্ট্রমন্ত্রী। আইনজীবী হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি মসজিদের আজান দিতে পারে, তো তুমি কত বড় কি হয়েছ? তুমি আজান দিতে পারো না, তোমার মন কেন এত সংকীর্ণ তাই যে মাদ্রাসায় পড়লেও আজান দিয়ে খায়? বলে না ও ইসলাম বিদ্বেষী, ও ইহুদি খ্রিস্টানের এজেন্ট যে বলে যে আজান দিয়ে খাই, এভাবে টিপখানি করে, ও কত বড় পাপি। এই জন্য সংকীর্ণতা ত্যাগ করেন। মাদ্রাসায় পড়লে বিসিএস ক্যাডার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে মাস্টার হওয়া যায় না। আমাদের দূরদর্শিতা হচ্ছে এই দেশকে শেরেক বেদাত মুক্ত একটা দেশ কায়েম করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, সুন্নাহ প্রতিষ্ঠা করা। এই দেশের প্রত্যেকটা অঙ্গনে আর্মি, পুলিশ, বিজিবি, প্রশাসনিক যে যেখানে দায়িত্বশীল, আমরা চাচ্ছি পুলিশ হও তুমি ইসলামী পুলিশ হও, তুমি ডাক্তার হও তুমি কোরআন সুন্নাহ জানা ডাক্তার হও, তুমি নেতা হও কোরআন সুন্নাহ জানা নেতা হও। যদি তুমি কোরআন সুন্নাহ জেনে ডাক্তার হও, তাহলে তুমি রোগীকে চিকিৎসা করে অতিরিক্ত টাকা তুমি নিতে পারবে না, তোমার ভয় থাকবে যে অতিরিক্ত টাকা নিলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যদি তোমার কোরআন হাদিস জানার পরে তুমি ইঞ্জিনিয়ার হও, তাহলে তুমি ব্রিজের রড সিমেন্ট, রাস্তা বিল্ডিং এর রড সিমেন্ট তুমি আত্মসাত করতে পারবে না। তুমি যদি নেতা হও, কোরআন হাদিস জানার পরে যদি তুমি নেতা হও, ইসলাম জানার পরে যদি নেতা হও, তাহলে বাংলাদেশের যত সেকশনগুলিতে কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে লন্ডনে গিয়ে জমা হচ্ছে, এই দুর্নীতি আর করা সম্ভব হবে না। তুমি যদি নেতা হও, কোরআন সুন্নাহ জানা নেতা, তাহলে তোমার দ্বারা দুর্নীতি হবে না। যুবক, তুমি যদি কোরআন সুন্নাহ শেখো, তাহলে তোমার দ্বারা জেনা হবে না, তোমার দ্বারা মদ পান করা সম্ভব হবে না, কেননা কোরআন হাদিসে আছে নেতার জন্য কি আছে, ওয়ালা তাকুলাম ওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ দুর্নীতি করে খেও না। ওই নেতা ছোট অবস্থায় যদি এই আয়াত শিক্ষা গ্রহণ করে, দুর্নীতি করলে জাহান্নামে যেতে হবে, এই দুইটা বাক্য যদি শিখে, নেতা যদি শিখে যায় দুর্নীতি করো না করলে জাহান্নামে হবে, এটা যদি ছোট্ট অবস্থাতে শিখে যায়, ও নেতা হওয়ার পর আর দুর্নীতি করবে না। একটা যুবক যদি ছোট অবস্থায় শিখে লা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা সা সাবিলা, জেনার নিকটবর্তী হয় না, জেনার পরিণাম জাহান্নাম, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 100 গুণ বেশি উত্তপ্ত, এই জাহান্নামকে ভয় করো, এই ছেলে মেয়ে আজকার জেনায় লিপ্ত হবে না। মদখুরেরা মদ পান করবে না, আল্লাহ বলছে নিয়াই হেল্লে দিন আমানো ইন্নামাল খাম ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান, বিশ্বাসীগণ নিশ্চয় মদ ছবি মূর্তি, এই মাজার খানকা গুলি সরে, সলিমূর্তি সরে, মাজার খানকা সরে, মদ পান করার কাবিরা গোনা, অলাংসাব মূর্তি পূজা কাবিরা গোনা, অলাজলাম লটারি কাবিরা গোনা, এগুলি রিসমিন আমানের শয়তান, এগুলি শয়তানের কর্ম। এই শয়তানের কর্ম করে কেউ জান্নাতে যেতে পারবে? পরিণাম কি হবে? জাহান্নাম। একজন ছেলেকে একজন মেয়েকে কচু অবস্থায় যদি শিখানো যায় মূর্তি পূজা সেরে, ও মাজারে আর একমাত্র সন্তান দাতা, রিজিক দাতা, সুপারিশের ক্ষমতা আল্লাহর হাতে, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ, মানুষকে জান্নাত জাহান্নাম দিতে পারে ক্ষমতা আল্লাহ, মানুষের অকল্যাণের মালিক আল্লাহ, রোগে আক্রান্ত হলে সুস্থতা দানের মালিকও আল্লাহ। এই আকীদা যদি একটা ছোট ছেলে পোষণ করে, ও বড় হয়ে আর মাজারে সেজদা দিবে না। শিরক বন্ধ হবে, বেদাত বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ বন্ধ হবে। মান কাতালা নাফসান বিগায়রা নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, মানুষ হিন্দু হোক, মানুষ খ্রিস্টান হোক, মানুষ ইহুদি হোক, আপনি যদি কোনো মানুষকে হত্যা করেন, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ করলো। আমার আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, যদি কোনো ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দেয়, হিন্দুকে বাঁচিয়ে দিলেন আপনি রক্ত দিয়ে, কি দিয়ে? হিন্দুকে যদি আপনি বাঁচিয়ে দেন, আল্লাহ আপনাকে সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সমান নাকি দিয়ে দিবেন। ইসলাম, ইসলাম যদি সর্বাঙ্গে থাকে, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়, শিক্ষা ব্যবস্থা যদি ইসলাম ভিত্তিক হয়,
তাওহীদ ভিত্তিক হয়, রেসালাত ভিত্তিক হয়, আখিরাত ভিত্তিক হয়, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উঠানো সম্ভব। ইসলাম মানুষকে মারতে আসেনি, কি করতে এসেছে? বাঁচাতে এসেছে। যারা জঙ্গি কর্মকাণ্ডে বিশ্বাসী তারা মুসলিম নয়, আর পূর্ণাঙ্গ মুসলিম কখনো জঙ্গি নয়। কথা বুঝতে পেরেছেন? যারা জঙ্গি কর্মকাণ্ড চালায় এরা মুসলিম না, আর যারা জঙ্গি কর্মকাণ্ডে বিশ্বাসী নয় এরাই মুসলিম। মুসলিম জঙ্গি কর্মকাণ্ডে বিশ্বাসী নয়, আর যারা জঙ্গি কর্মকাণ্ড করে এরা মুসলিম নয়। এই কথাটা আপনি মনে রাখবেন। কাজে ইসলাম সর্বক্ষেত্রে মানেন, ছেলে মেয়েকে কোরআন সুন্নার আদলে শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসেন, তাহলে আপনার ছেলে মেয়ে সুন্দর হবে। অনেক পরিবার কোরআন সুন্নার চর্চা না থাকার কারণে পরিবারটা জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। স্ত্রী কথা শুনে না, ছেলে কোথায় কি করে, মেয়ে বিপর্দায় চলে, দুদিন পর দেখা গেল মেয়ে জেলায় লিপ্ত হয়েছে, মেয়েতে ছেলেতে। অধিকাংশ অভিভাবকরা আজকে যত বিপদে থাকে এদেরকে নিয়ে, অন্য কোনো বিষয় এত বিপদে থাকে না। কেন থাকে এত বিপদে? কেন থাকে? ছেলে মেয়েকে যে কোরআন সুন্নাহ শিক্ষা দেননি, ছোট অবস্থাতে ইসলামের কায়দা ধরিয়ে দেওয়া উচিত ছিল, এখন বড় হয়েছে এখন কায়দা দেন আরো বেকায়দা হয়ে যাবে। এখন অধিকাংশ মানুষ প্রশ্ন করে ছেলে মেয়ে কথা শুনে না করবো কি, তো এখন প্রশ্ন করলে হবে? যখন কাদামাটি ছিল তখন কাদামাটি যা করতেন তাই হতো, হতো না? কাদামাটি দিয়ে ছেলেরা পুতুল বানায়, বানায় না? গ্লাস বানালে গ্লাসও হবে, হবে না? যদি কলস বানান কলস হবে না? কাদামাটি দিয়ে যা বানাবেন কিন্তু শক্ত মাটি দিয়ে পারবেন? ইটও হবে না, ভেঙে যাবে। আপনার ছেলে মেয়ে যখন কচি, ওই অবস্থাতেই আপনি আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, আলেমের অনেক মর্যাদা। কোরআন সুন্নাহ শিখলেই যে শুধু বক্তা হয়, শুধু ঝাড়ু দিয়ে খায় মসজিদ, মুয়াজ্জিন হয়, এই সংকীর্ণতা বাদ দেন। বাংলাদেশে অনেক বড় বড় পজিশন আলেমেরা আছে, নাই? বিসিএস ক্যাডার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ারও আছে। পড়ার মতো পড়লে ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে, কিন্তু মাদ্রাসায় দেন কোনটা? যেটা চোখে কম দেখে, যেটা কানা খোলা ল্যাংড়া, সব পাঠায় দেন তাতে ভিক্ষা করে খায়, তাই না? আপনাদের এই রুচি এই সংকীর্ণতা এত কম কেন? সংকীর্ণতা এত কেন? চৌকস মেধাবী ছাত্রকে মাদ্রাসায় দেন, তারা কোরআন সুন্নাহ এমন ভাবে শিক্ষা গ্রহণ করবে, সেই আকীদা মানহাজের বিদ্যা অর্জন করে দেশের মাটিতে কোরআন সুন্নাহ প্রচার প্রতিষ্ঠার কাজে তারা নিয়োজিত হবে, তারাই স্বশিক্ষিত পুলিশ হবে, স্বশিক্ষিত আর্মি হবে, তারাই স্বশিক্ষিত নেতা হবে। যখন এই দেশের নেতাগুলি প্রত্যেক শ্রেণীতে ইনকাম ট্যাক্স অফিসে যান, ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, দুর্নীতি কাকে বলে কত প্রকার সব আপনি দেখতে পাবেন। সব আছে, যে সব হারামখোর ঘোষখোর প্রায় দু একজন ব্যতিক্রম। আপনার ছেলে মেয়েকে যদি কোরআন সুন্নাহ দিয়ে ইনকাম ট্যাক্স অফিসে বসাতেন, পুলিশ বানাতেন, নেতা বানাতেন, তাহলে ও আর মাঝপথে ঘুষ খেয়ে অপরাধীকে ছেড়ে দিত না, ও আপনার ভূমি অফিসের ওইভাবে টাকা নিত না। প্রত্যেকটা সেকশনে যদি কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর বিদ্বান ব্যক্তি যদি দায়িত্ব পেত, দেশটা না কত সুন্দর হতো। আপনারা কি চান না যে আমাদের এই বাংলাদেশ প্রত্যেকটা সেকশনে কোরআন সুন্নাহর উপরে বিদ্যায় বিদ্যান্নের দায়িত্ব গ্রহণ করুক? এটা কি আপনারা চান না? আপনারা আপনাদের পরামর্শ কিভাবে আমার জানা নাই। এই যে আমার মিলন ভাই বসে আছেন, তার আব্বা আব্দুর রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করুন, বেঁচে আছেন। উনি প্রতিষ্ঠান করার জন্য আমাদের হাতে 1800 জমি ন্যস্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক যেন সেখানে সহি আকীদা মানহাজের উপর ভিত্তি করে সেখানে যেন একটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহ কবুল করুন। যেখানে ছেলে মেয়েকে 1 থেকে 12 ফারিক পর্যন্ত শিক্ষা দেওয়া হবে, যে শিক্ষা পেয়ে আপনার ছেলে মেয়েরা এইভাবে প্রত্যেকটা সেকশনে কাজ করতে পারবে, আল্লাহ কবুল করুন, আল্লাহ আমিন। আপনারা সংকীর্ণতা রাখবেন না, আপনাদের কাছ থেকে আমি সার্বিকভাবে সহযোগিতা কাম্য করছি।
যেন ওখানে আল্লাহ একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আপনাদের আপনারা কি চান যে আপনাদের এই টাঙ্গাইলের মাটিতে সহি আকিদা এবং মানহাজের উপর ভিত্তি করে একটা বিশাল প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠা করুক? এটা চান কি আপনারা? যে প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ছেলে মেয়ে মুখে কলমে পত্রিকায় মিডিয়ায় কোরআন সুন্নার বার্তা নিয়ে পৌঁছে দিবে সারা পৃথিবী, এটা কি আপনারা চান না? আপনার ছেলে মেয়ে আলেম হোক, পুলিশ হোক, কিন্তু আলেম পুলিশ হোক, হ্যাঁ ডাক্তার হোক, আলেমা ডাক্তার হোক, আলেম পুলিশ হোক, এটা কি চান না? কাজেই আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, ওই কাজেই আমরা এসেছি আপনাদের কাছে এই দাবি দাওয়া রাখছি। আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করেন, যে প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি আপনার সায়েন্স বিভাগ সব দিনে দিনে ইনশাল্লাহ এগুলি একটা জাতির মেরুদণ্ড হিসেবে সুশিক্ষা দানের দায়িত্ব ইনশাল্লাহ আমরা পালন করব। আপনারা সহযোগিতা করবেন, ছেলে মেয়ে দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন সার্বিকভাবে। তবে প্রথমে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে যেটা আবেদন, খালেস সহকারে আন্তরিকতার সাথে আপনারা দোয়া করবেন যে আল্লাহ এই আমাদের এই প্রতিষ্ঠানটা তুমি কবুল করো, দোয়া করবেন। বাংলাদেশে শুধু বিভাগীয় পর্যায়ে নয়, জেলা পর্যায়ে নয়, উপজেলা নয়, প্রত্যেকটা ইউনিয়নে যেন সেই আকিদা মানহাজ ভিত্তিক প্রতিষ্ঠান এবং মসজিদ কায়েম হয় আল্লাহ কবুল করো, আল্লাহ আমিন। এ দোয়া করতে পারবেন না? তাহলে আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হবে, আপনার জন্য ক্ষমা চাইতে পারবে, আল্লাহ আমাদের সে প্রতিষ্ঠান কবুল করো, আল্লাহ আমিন। বলছিলাম যে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে। আপনি সমাজের অবস্থা এমন, পরামর্শ একজনের কাছে চাইবেন দশ জনে দিবে, আর সাহায্য দশ জনের কাছে চাইবেন একজনে করবে। কথা বুঝতে পেরেছেন? আমি যদি বলি একটু পরামর্শ দেন, কে কি বলবে? আর যখন বলবে একটু সাহায্য করেন, তখন আর না, পরিবেশটা এরকম। সার্বিকভাবে সহযোগিতা চাচ্ছি, ওই ওপরে যদি কবুল হয় তাহলে আল্লাহ ওপর থেকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য ওপরে আগে বলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠান দারুল হাদিস আর সালাফিয়া ইসলামী কমপ্লেক্স, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটা কবুল করো, আল্লাহ আমিন। সার্বিকভাবে আপনারা সহযোগিতা করবেন, এই দাবি আপনাদের নিকটে রেখে খালেস অন্তর আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া চেয়ে খুতবা এখানে শেষ করছি।